জীর্ণ পুরাতন সব পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় আসে নতুন দিন, নতুন বছর। বাঙালির চিরায়ত সংস্কৃতির ঐতিহ্য বাংলা নববর্ষকে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামে চলছে নানা প্রস্তুতি। চট্টগ্রামের বিভিন্ন নামী দামি হোটেল রেস্টুরেন্টে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। থাকছে ভাজি, ভর্তা, খিচুড়ি, সরিষা ইলিশ সহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন। নববর্ষ উপলক্ষে আমরা গেস্টের জন্য প্রতি বছরই নতুন কিছু আইটেম করে, নতুন আঙ্গে গিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে। ইলিশ তো থাকবেই, এটা সবার প্রিয় খাবার বৈশাখী উপলক্ষে। আর আমাদের আরও থাকবে চট্টগ্রামের সেরা বিরিয়ানি এবং খিচুড়ি। ইয়াং জেনারেশনটাই বেশি আসে, সেক্ষেত্রে তাদের সাতদের মধ্যে যাতে আমাদের এই প্যাকেজটা খেতে পারে, ওই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই কয়েকটা সেট ম্যানেজ করেছি। আয়োজনে পিছিয়ে নেই চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু। পহেলা বৈশাখে দিনভর নানা আয়োজন থাকছে বলে জানালেন কর্মকর্তারা। We will start with a lunch in our Bangladeshi restaurant Bunil, no? We have a selection of local food that my Bangladeshi selected cooks. 2000 টাকার মধ্যে, যেটা 1990 টাকায়, এটা এক্সটেন্সিভ বাফে থাকবে, লাঞ্চ বাফে, যেখানে আপনার পান্তা ইলিশ থেকে শুরু করে আমাদের ট্রেডিশনাল বাংলাদেশি যে খাওয়াগুলি থাকে, ওই ভর্তা ভাজি থেকে শুরু করে টোটাল জিনিসটা আমরা এমফাসাইজ করেছি। এছাড়া সারাদিন একটু অ্যাক্টিভিটিসের মধ্যে এখানে আমাদের ফেস পেন্টার থাকবে, তারপর এখানে আমাদের ম্যাজিশিয়ান থাকবে, আরও অনেক মানে ফান অ্যাক্টিভিটিস এঙ্গেজ করা হবে এখানে। সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে এখন নতুন বছরের নতুনভাবে পথ চলার অপেক্ষায় বন্দরনগরীর মানুষ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।